আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাইথন প্রোগ্রামিং আলোচনায় ধারাবাহিক ভাবে আমি আলোচনা করতেছিলাম পাইথন প্রোগ্রামিং নিয়ে। তো আজকে সেই ধারাবাহিকতায় আমি আলোচনা করব অপারেটরস ইন পাইথন। তো মূলত যারা সি এবং সি প্লাস প্লাস করেছেন তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো আমার, বা যারা কমন ল্যাঙ্গুয়েজে কখনো করেনি তারাও দেখতে পারেন। তো অপারেটর আসলে কি করে? অপারেশন করে অপারেন্ড নিয়ে, অর্থাৎ এ আর বি যদি আমি যোগ করি তাহলে এ আর বি হলো অপারেন্ড, তার মাঝখানে যে প্লাস চিহ্নটা দিচ্ছি সেটা হলো আমার অপারেটর, বা যেটা আমার অপারেশনটা করছে। তো এই ধরনের অপারেটর কয়টা থাকে আমাদের, হলো কি কি ধরনের থাকে পাইথনে, সেগুলো আমি এখানে লিখেছি। তো আমি আপনাদেরকে আগে সি প্লাস প্লাস এর একটা চিত্র দেখাই। দেখেন এখানে দেখতে পাচ্ছেন অপারেটরস ইন সি। সি তে যে অপারেটর গুলো থাকে সেটা হলো ইউনারি অপারেটর, প্লাস প্লাস, তারপর মাইনাস মাইনাস, বাইনারি অপারেটর আর টার্নারি অপারেটর। ইউনারি অপারেটর কি? যেগুলো শুধুমাত্র একটা অপারেন্ড নিয়ে কাজ করে। যেমন যারা সি প্লাস প্লাস করেছেন তারা হয়তো বুঝবেন এ প্লাস প্লাস বা এ মাইনাস মাইনাস, যেগুলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই অপারেটর গুলো ব্যবহার করি, যেটা শুধুমাত্র একটা আমাদের অপারেন্ড নিয়ে কাজ করছে সেটা হলো ইউনারি অপারেটর। আর বাইনারি অপারেটর গুলো দুইটা করে অপারেন্ড নিয়ে কাজ করে, অর্থাৎ এ প্লাস বি, এ মাইনাস বি, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এগুলো আবার বাইনারি অপারেটরের ভাগ আছে, এখানে অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক, বিট ওয়াইজ, অ্যাসাইনমেন্ট, এগুলো অপারেটর। ঠিক আছে, তো ঠিক কাজ কিন্তু অপারেটর আমাদের কিন্তু পাইথনে একই কাজই করার জন্য লাগবে, জাস্ট সেন্টেক্স গুলো আলাদা হয়তো। আবার কিন্তু ইউনারি অপারেটরটা পাইথনে কিন্তু নাই, কেন নাই এটা আমি পরবর্তী কোনো টিউটোরিয়ালে বলবো। আর টার্নারি অপারেটর আছে কিনা আমি এখনো আসলে শিখিনি। তো আমি আপনাদেরকে মূলত বাইনারি অপারেটরের মধ্যে যেগুলো রয়েছে তেমন অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিট ওয়াইজ, অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আরেকটা অপারেটর হলো আমরা যখন সি প্লাস প্লাস করেছি, এটা যেহেতু একটা দেখতে পাচ্ছেন আপনারা অপারেটর সি, শুধু সি এর জন্য, সি প্লাস প্লাসে কিন্তু বুলিয়ান বুল নামে আরো কিছু অপারেটর আমরা পেয়েছিলাম, তো সেগুলোও পাইথনে রয়েছে। তো পাইথনের অপারেটর গুলো আমি লিস্ট করে এখানে লিখেছি একটা আমার ডক্স ফাইলে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপারেটরস ইন পাইথন, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন বা রিলেশন যাকে বলছি, তারপরে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, আর নতুন দুটো অপারেটর এখানে রয়েছে, মেম্বারশিপ অপারেটর আর আইডেন্টিটি অপারেটর। তো এই অপারেটর গুলো আমি, যেগুলো খুবই সহজ, যেমন অ্যারিথমেটিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ করা আমরা এমনিতে বুঝি, কিন্তু মেম্বারশিপ আর আইডেন্টিটি অপারেটর আমি এগুলো একটু একটু ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি সবগুলো আমি এখানে দেখা দিচ্ছি এবং পাইথনের পাইচামে আমি এগুলো আপনাদের ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো চলুন কথা না বলে শুরু করি। দেখেন অ্যারিথমেটিক অপারেটর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্র্যাকেটে লিখেছি প্লাস মাইনাস, এখানে এটা স্টার মানে কিন্তু গুণ আর এটা মানে ভাগ, আর এখানে হলো, এখানে একটা জিনিস হয়তো মিস গেছে, মডুলো অপারেটর। ঠিক আছে, এখানে হবে মডুলো অপারেটর, মডুলো। আচ্ছা, তো এটা মানে কি? এখানে পাইথনে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন দুইটা ভাগের দাঁড়িয়ে, এটা মানে কি? এটা মানে হলো ফলোর ডিভিশন, অর্থাৎ আমি যদি 3 দ্বারা 16 কে ভাগ করি 3 + 15 = 15 আসবে, কিন্তু আমি ফলোর মানটা নিবো, অর্থাৎ 5 নিবো। ঠিক আছে, তো আর এই যে এটা ডাবল স্টারটা দেখতেছেন, এটা হলো এখানে সূচকের কাজ করে বা পাওয়ার ফার্ম পাওয়ারের কাজ করে এটা। তো এগুলো আমি আপনাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি হলো অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, তো অ্যারিথমেটিক অপারেটর আমি এখানে আমি নাম দিচ্ছি হলো আচ্ছা আমি দেখি আমার রেকর্ডিং চলছে কিনা। হ্যাঁ চলছে। আচ্ছা, এটা আজকে আমি এখন আলোচনা করবো হলো অ্যারিথমেটিক অপারেটর। আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখলাম যে একটা টিউটোরিয়ালে একটা শুধুমাত্র একটা করে অপারেটর নিয়ে কাজ অপারেটর আলোচনা করেছে, আমি সবগুলো অপারেটরে চাচ্ছিলাম যে একই টিউটোরিয়ালের মধ্যে দিব। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, তো অ্যারিথমেটিক অপারেটর যেমন ধরেন আমি যোগ করব এ তে বি আর বি তে সি, ও এতে এতে 4 আর বি তে রাখলাম হলো 5। এখন আমি এটা যোগ করব, দেখেন কিভাবে একটা প্রিন্ট আউট এর মধ্যে যোগ করি, সব প্রিন্ট করব। আচ্ছা, মাঝখানে আবার যোগ করব, দেখেন এ প্লাস বি আমি করলাম এখানে, এটা আমার হলো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর গুলো কি? যোগ বিয়োগ গুণ ভাগ মডুলো ভাগশেষ এগুলো। এখন আমি যদি রান করি তাহলে আমার কি, রান করলে আমার সে যোগ করে দেখাবে। ঠিক আছে, এই দেখেন 5 আর 4 = 9। আবার এখানে আমি বিয়োগ দিলে বিয়োগ করে দেখাবে। তো অ্যারিথমেটিক অপারেটর আমরা সি সি প্লাস প্লাস যারা করেছি তারা খুবই সহজে বুঝি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, এগুলো পাইথনে একই রকম। ঠিক আছে, এই যে বিয়োগ করলে মাইনাস বা মডুলো করা যাবে, বা এই যে এখানে সিলিং করা যাবে, এটা মানে হলো ভাগা ফ্লোর ডিভিশন, মডুলো করা যাবে আর হলো এটা সূচক করা যাবে। এগুলো আমি আগের ওই টিউটোরিয়ালে দেখেছি। আমি মনে করি যারা অপারেটর সম্বন্ধে জানতে চাচ্ছেন পাইথনের তাদের কাছে অ্যারিথমেটিক অপারেটরটা আসলে বুঝতে কোনো সমস্যা নাই, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো। আচ্ছা, কম্পারিজন অপারেটরটা কি? এই যে আমরা ইকুয়াল টু চেক করি, নট ইকুয়াল টু চেক করি, তারপর এখানে লেস দেন, গ্রেটার দেন, এই যে ডাবল কোটেশন, ডাবল আমার অ্যাঙ্গেল দেখতেছেন এখানে, এগুলো এটা মানে কিন্তু এই যে নট ইজ ইকুয়াল টু, এটা একই কথা। ঠিক আছে, তো আমি এটা চেক করে আপনাদের দেখাচ্ছি, এটা ট্রু অর ফলস রিটার্ন দেয়। যেমন আমি যদি এখানে লিখি এ ইজ ইকুয়াল টু বি,
তাহলে এটা আমার কি আউটপুট দিবে? এটা অবশ্যই ফলস আউটপুট দিবে, দেখেন, কারণ আমার এই আরবি তো সমান না, ঠিক আছে। আবার যদি আমি এখানে দেই এবার এ নট ইজ ইকুয়াল টু বি, এগুলো আমার রিলেশনাল অপারেটর, আমাদের রিলেশনটা চেক করবে তারা একই কি না। এই এখানে দেখাবে ট্রু, কারণ এ আরবি কিন্তু আমার একই না, ঠিক আছে। এগুলো হলো রিলেশন অপারেটর, তারপর লেস দেন গ্রেটার দেন, এগুলো ট্রু হলে আবার ট্রু রিটার্ন করবে। তারপর দেখেন এই যে এটা আর একটা একই কথা, আমি এই যে ধরেন ডাবল অ্যাঙ্গুলার আর হলো এখানে যে নট ইজ ইকুয়াল টু, একই কথা আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। এখানে আমি যদি এইখানে এরকম দেই আর হলো এটা দিই, দেখেন এখানে এটা কি, এটা আর এ নট ইজ ইকুয়াল টু বি, তারপর এটা আমার ট্রু দেখাবে সিনট্যাক্স জিরো। আরে বাবা, আমার কি কোথাও ভুল হলো? আচ্ছা, ভুল হলে পরবর্তী টিউটোরিয়ালে বা কমেন্টে, প্রথম কমেন্টে আমি দিয়ে দিব, অথবা ভিডিও এডিটিং এর সময় দিয়ে দিব। এ নট ইজ ইকুয়াল টু এরকম হচ্ছে কেন, এটা তো আমি এরকমই শিখলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই অপারেটরটা আমি এখন জানাচ্ছি না, আমি একটু পরে জানাবো। তাহলে আমাদের কি হলো, এখানে কম্পারিজন অপারেটর চলে গেল শেষ। এবার আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে এই অপারেটর গুলো কাজগুলো আমরা এটাকে বলে ইনপ্লেস অপারেটর বলা যেতে পারে, যে অ্যাসাইন করে দেওয়া। দেখেন এখানে প্রত্যেকটা সমান চিহ্নের সামনে প্লাস মাইনাস, এখানে গুণ, তারপর ভাগ, এখানে ফলো ডিভিশন, এখানে আবার সূচক আছে। তার মানে হলো এরকম, আমি যদি এখানে এ, আমি এর সাথে যদি এরকম করি, এর সাথে এ প্লাস ফাইভ করি, তাহলে আমার এতে কত থাকছে? আমি যদি এ প্রিন্ট করি তাহলে এতে কত থাকছে? এতে থাকছে হলো আমার কত, পাঁচ চারে নয়। তাহলে আমি যদি রান করি এখানে আমার নয় হওয়ার কথা, কিন্তু যদি আমি এরকম কাজটা করে দেই যে এখানে আমি জাস্ট এরকম দিয়ে, আচ্ছা এই যে দিলাম সামনে প্লাস পরে সমান, তাহলে কিন্তু এটা এটা একই কাজই করবে, এর সাথে পাঁচ যোগ করবে, যোগ করে রাখবে, একই কাজই করবে, দেখেন নয়। তাহলে সামনে যে অ্যারিথমেটিক অপারেটর গুলো আপনারা দেখলেন প্রথমে, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো পরে সমান চিহ্ন দিলে পরে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যায়, মানে আগে কাজটা করে তারপর অ্যাসাইন করে দেয়। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যান অর নট, ঠিক আছে। অ্যান অর নট এটা কি, আর এখানে বি টু ওয়াইজ অ্যান অর নট কিন্তু আলাদা। আচ্ছা, এই লজিক্যাল অ্যান অর নট কি, এই লজিক্যাল অ্যান অর নট আমরা এখন বুঝবো। তো আমি যদি অ্যান মানে কি, অ্যান মানে হলো এখানে কিন্তু বিট ওয়াইজ অ্যান না, ঠিক আছে, এটা কিন্তু বিট ওয়াইজ অ্যান না, এটা কিন্তু বিট ওয়াইজ অ্যান না। এখানে যেমন ধরেন এ এর মান কত রয়েছে আমার, এখানে এর মান চার। এখন আমি যদি লিখি যে এ লেস দেন থ্রি অ্যান্ড এ অ্যান্ড, এখানে কিন্তু এটা অ্যান্ড এ কিওয়ার্ড, আর হলো বি ইজিকাল টু ফাইভ, এটা যদি আমি লিখি তাহলে এটা আমার কি দেখাবে, আউটপুট দেখাবে হলো ফলস, কারণ এই কিন্তু তিনের চেয়ে ছোট না, ঠিক আছে। তাহলে এখন আমি যদি রান করি, এখানে আমি যদি রান করি দেন ফলস। আর আচ্ছা, দেখেন অ্যান্ড মানে দুটো আমার কমান্ড গুলো, দুটো কন্ডিশন আমার ট্রু কিনা। এখন যদি আমি এখানে এরকম না দিই, যে দিয়ে দিয়ে সমান দিই, যে এ সমান ফোর, তাহলে কিন্তু আমার এখানে দেখাবে হলো ট্রু, কারণ এ সমান ফোর আর বি সমান ফাইভ, দেখেন ট্রু দেখাচ্ছে, দেখছেন এটা ট্রু দেখাচ্ছে। এখানে কিন্তু নিচে আউটপুট গুলো আমরা দেখবেন, অথবা আপনি আমি যদি এরকম করে দিই এ পাঁচের চেয়ে ছোট, তাও কিন্তু হবে, লেস দেন ফাইভ, এ পাঁচের চেয়ে ছোট, হ্যাঁ পাঁচের চেয়ে ছোট, বি সমান সমান পাঁচ, তাও এটা ট্রু, তাহলে অ্যান্ড মানে ওরকম দেখাবে, দেখেন ট্রু। আচ্ছা, অর মানে কি, অর মানে যে কোনো একটা যদি আমার সত্য হয়, এই যে এটা কিন্তু এখানে অর কিওয়ার্ডে থাকে, অর মানে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে ট্রু দেখাবে, এটা তো দুটোই সত্য দিয়েছি, তাহলে আবার এখানে এটা আমার দেখাবে ট্রু। আর আমি যদি আবার যদি যে কোনো একটা ফলস দিয়ে দিই, এখানে যে কোনো একটা ফলস আরেকটা আবার ট্রু, তাও কিন্তু ট্রু দেখাবে, অর মানে অর এর দ্বারা গেট পড়েছেন, যে অর মানে যে কোনো একটা ট্রু হলে সেটা আমার ট্রু দেখাবে, ঠিক আছে। এখন নট মানে কি, নট কিন্তু এন ও টি, আমি যদি নট লিখি, নট বি ইজিকাল টু ফাইভ, এটা কি বি ইজিকাল টু ফাইভ না, হ্যাঁ ফাইভ, তাহলে ট্রু, নট বি ইজিকাল টু ফাইভ কিন্তু ফলস, তাহলে আমার এখানে ফলস আউটপুট দেবে, কেন বি ইজিকাল টু ফাইভ তো অবশ্যই, তাহলে এখানে নট বি ইজিকাল টু ফাইভ হবে না। এখানে আমি যদি দেই বি ইজিকাল টু নাইন, তাহলে এটা ট্রু দেখাবে, কারণ বি ইজিকাল টু নাইন ট্রু নয়, তাহলে আমার এখানে তাহলে সত্য কথা বলছি আমি, তাহলে এখানে সত্য কথা বলে এটা আমার আউটপুট দেখাবে ট্রু, ঠিক আছে। এইভাবে করে আমরা শিখতে পারলাম হলো কি, যে লজিক্যাল অপারেটর গুলো, কিন্তু এবার বিট ওয়াইজ অপারেটর গুলো কিন্তু একই, যে অ্যান্ড আছে, অর আছে, তারপর এখানে আবার নট আছে, তাহলে এগুলো কিভাবে কাজ করবে? তো আমাদের এখানে বিট ওয়াইজ অপারেটর, আমি একটু দেখে নেই আমার ভিডিও চলছে কিনা, রান হচ্ছে কিনা, চলছে, আসলে খুব বাইরে ডাকা ডাকি ছিল। আচ্ছা, বিট ওয়াইজ অপারেটর, এখানে কিন্তু অ্যান্ড অর নট এখানে রয়েছে, কিন্তু এখানে বিট নিয়ে কাজ করে, প্রত্যেকটা বিট নিয়ে, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে এখানে দেখাচ্ছি আমার পায়চামে,
সাপোজ আমি এগুলো মুছে দিচ্ছি এখন, সাপোজ আমি এ যুগল টু নিলাম হলো এ যুগল টু দশ, ঠিক আছে? আচ্ছা এ যুগল টু দশ, আচ্ছা আর বি, আচ্ছা এ যুগল দশ মানে কি আপনারা জানেন? এ যুগল দশ মানে কি? এ যুগল টু দশ যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে এটা হবে 1010। আর যদি এবার আমি বি যুগল টু যদি আমি 7 নেই তাহলে কি হবে? বি যুগল টু 7 আমি হ্যাশ দিয়ে এখানে দিয়ে আমি ডকুমেন্টেশন যেগুলো দিয়েছি আমি বি যুগল টু 7 হবে 0111 এটা। আচ্ছা এখন এ দুটোর মধ্যে যদি আমি এন করি বিট নিয়ে তাহলে আমার কি হয়? দেখেন এখানে 10 নিয়ে আমার হলো আউটপুটটা আসবে, আমি এখানে আউটপুটটা লিখছি ও ইউটি আউটপুট, আউটপুট আউটপুট ইজ ইকুয়াল টু কি আসবে আমার এখানে? দেখেন এন যদি বিট বিট ওয়াইজ যদি এন করি তাহলে আমার জাস্ট শুধুমাত্র এই যে দ্বিতীয় বিটটা মনে হয় জাস্ট খালি দুটো ওয়ান হচ্ছে, তাহলে সেখানে ওয়ান থাকবে, বাকি সবগুলো আমার হবে জিরো। তাহলে 0010 তার মানে এটা কত? এটা মানে হলো 3, ঠিক আছে? তাহলে এখন আমি যদি প্রিন্ট করি এদের মধ্যে এন যদি প্রিন্ট করি, প্রিন্ট এ এন বি, তাহলে এটা আমার 3 প্রিন্ট করার কথা, কারণ হলো এদের মধ্যে আমি বিট ওয়াইজ এন করলে আমার এখানে 3 আসে। এখন যদি আমি প্রিন্ট করি 2, ও এটা মানে 2 সরি 2 আউটপুট 0010 মানে হলো বাইনারিতে এটা ডেসিমাল হলো 2, তাহলে আমার ডেসিমাল ভ্যালু হলো 2 প্রিন্ট করছে। এটা হলো বিট ওয়াইজ এন। এখন আবার যদি আমি এখানে অর দি, অর্থাৎ এরকম অর, এটাকে এভাবে প্রকাশ করা হয় একটা টাইপ দিয়ে, অর মানে করলে এটা কিন্তু আউটপুট এরকম আসে না, এটা মানে হলো যে কোনো একটা ওয়ান হলে আমার ওয়ান হবে আউটপুট। তাহলে দেখেন 00 এখানে আমার ওয়ান হবে, এটা শেষের বিট হবে ওয়ান হয়ে গেল। আচ্ছা এদিক থেকে করি 10 তে ওয়ান, 01 এ ওয়ান, তারপরে হলো 11 এ ওয়ান, 10 তে ওয়ান। আচ্ছা চারটা ওয়ান হলে আমার কত হয়? 1 2 4 7 আর 8 15, তাহলে আমার এ আর বি করলে কিন্তু আমার 15 পিন হওয়ার কথা, দেখি তো রান করে। হ্যাঁ 15, তার মানে আমরা যদি বিট নিয়ে অর করি তাহলে আমার এখানে আউটপুট 15 আসে, ঠিক আছে? আচ্ছা অ্যান শিখলাম অর শিখলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো হলো এক্সর। এক্সর কে প্রশ্ন প্রকাশ করা হয় এভাবে করে, দেখেন আমি এখানে কিন্তু লিখে রেখেছি যে আমার বিট ওয়াইজ অপারেশন কোন করে যে অ্যান্ড অর এক্সর, তারপর লেফট শিফট রাইট শিফট, ঠিক আছে? তো হলো এখন আমি যদি এক্সর করি আমার আউটপুট গুলো মানে কি, দুটো ওয়ান হলে হবে না, যে কোনো একটা ওয়ান হলে কেবল এটা ওয়ান হবে, তার মানে আমার এই প্রথমটা ওয়ান হচ্ছে, তারপরে দ্বিতীয়টা ওয়ান হচ্ছে, তৃতীয়টা কিন্তু আমার জিরো হচ্ছে, তারপর আবার এটা আবার ওয়ান হচ্ছে, তার মানে এটা মানে কত আমার 1 2 4 8 12 13 হবে, এটা আউটপুট আমার আসার কথা হলো 13, ঠিক আছে? এই যে এটা আউটপুট হলো আমার 13। তো এভাবে করে বিট ওয়াইজ অপারেশন গুলো বিট নিয়ে নিয়ে কাজ করে। লেফট শিট রাইট শিট আমি এখন দেখাচ্ছি না, লেফট শিট রাইট শিট হচ্ছে খুবই সহজ। তো এরপর আমরা চলে যাবো হলো মেম্বারশিপ অপারেটর। আচ্ছা মেম্বারশিপ বলতে বোঝাচ্ছে যে কোনো এলিমেন্ট, সেই কোনো লিস্ট নেই বা আমি স্ট্রিং এ সেখানে রয়েছে কিনা সেটা আমরা খুঁজে দেখতে পাবো সেই মেম্বারশিপ নিয়ে, সেই স্ট্রিং এ সেটা মেম্বার কি না। তো আমি একটা স্ট্রিং নিচ্ছি, ধরেন এই যে আমি যদি স্ট্রিং একটা, দুঃখিত এখানে আইডেন্টেশন এরর, ইনডেন্টেশন এরর হয়ে যাবে না হলে যদি আমি টাকা দেওয়া অযথা, আমি এখানে নিলাম হলো এই যে হাই আই এম ইন, এটা আমি নিলাম। এখন আরেকটা স্ট্রিং আমি নিলাম, যদি সাপোজ আমি যদি নেই এস ওয়ান দিয়ে হলো, এস ওয়ান দিয়ে নিলাম হলো ইন। আচ্ছা এস ওয়ান দিয়ে আমি নিলাম হলো ইন। এখন আমি যদি বলি, আমি যদি বলি যে হলো প্রিন্ট, প্রিন্টে যদি আমি আর প্রিন্ট, আচ্ছা প্রিন্টে যদি আমি বলি ইন, ইন রয়েছে, ইন কোথায় রয়েছে? ইন স্ট্রিং, ইন আমার ওয়ার্ডটা রয়েছে কোথায়? হলো ইন এস, এটা কি ট্রু কিনা দেখেন তো, ইন কি এসে আছে? এটা আইয়ের ইন অবশ্যই আছে, তাহলে এটা আমার ট্রু প্রিন্ট করার কথা, এটা হলো মেম্বারশিপ চেক করা। দেখেন ট্রু, এখানে ভালো করে বলতেন স্ট্রিং এ আমি একটা স্ট্রিং নিয়েছি সেখানে আরেকটা স্ট্রিং নিয়েছি, এখানে আমি চেক করতেছি এই ইন ইন আমার ওয়ার্ডটা কি এখানে সাবস্ট্রিংটা কি এখানে আছে কিনা, তাহলে এটা দেখা যাচ্ছে আমার ইন দিয়ে, তাহলে ইন ইন এস। এভাবে লিস্টেও দেখা যেতে পারে, আমার যে কোনো ডাটাতে আমি দেখ চেক করতে দেখতে পারি সেটা সেখানে রয়েছে কিনা। আবার নট ইন দেই, নট ইন মানে ইন এস এর মধ্যে নাই, এটা তো ফলস মিথ্যা কথা, তাহলে আমার এটা রান আউটপুট দেখাবে হলো আমার ফলস।
এইভাবে করে আমরা মেম্বারশিপ অপারেন্ট গুলো আমি আসলে আমি বারবারই বলছি, যখন আমরা প্রোগ্রাম করবো বা যখন কোনো নির্দিষ্ট কাজ করবো পাইথন দিয়ে, তখন প্রয়োজন অনুযায়ী আমরা সবকিছু শিখে নেবো। জাস্ট এখানে একটা মানে বলবো কি ফর্মালিটির মতো যে আমি অপারেটর গুলো কি কি বেসিক শিখে নিচ্ছি। এবার আইডেন্টি অপারেটর মানে এটা আমি চেক করে দেখবো যে ইজ না ইজ নট, হয় না হয় না। তাহলে এটা কিভাবে চেক করবো? সাপোজ আমি যদি এ সমান দশ নি, ঠিক আছে, আবার বি সমান পাঁচ নি, তাহলে এখন যদি আমি বলি, হলো এ ইজ বি, আচ্ছা এটা কি কোনোদিনও সত্য? এ আর বি কি একই? কখনো কোনোদিনও একই না, এ আর বি একই না। তাহলে আমার এটা কি দেখাবে? এটা অবশ্যই ফলস দেখাবে, এ আর বি একই না। আবার এ ইজ নট যদি আমি দেই তাহলে কিন্তু এটা সত্য, এ আর বি একই না। তাহলে এখানে আমার এটা দেখাবে হলো ট্রু। দেখেন আমার কথা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, এ ইজ নট বি কাম এ আর বি তে একই না। তাহলে এভাবে করে সিম্পলি আমাদেরকে আপনাদেরকে বললাম আইডেন্টি অপারেটর এভাবে ইজ আর ইজ নট নিয়ে কাজ করে। তারপরে হলো মেম্বারশিপ অপারেটর ইন আর ইন নট নট ইন, আর বিট ওয়াইজ অপারেটর দেখলেন বিট নিয়ে কাজগুলো করবে। লজিক্যাল অপারেটর এন আর নট, মানে দুটো ট্রু হলে ট্রু দেখাবে, যেখানে একটা ট্রু হলে ট্রু দেখাবে। আর অ্যাসাইনমেন্ট অপারেটর কোনো ভ্যালু এর সামনে যোগ করে তারপর বসায় দেওয়া। কম্পারিজন অপারেটর গুলো আমরা সিদ্ধান্ত বাইফিলসের মতো কাজ করছি, এখানে অ্যারিথমেটিক অপারেটর গুলো নিয়ে আমরা সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আমরা অ্যারিথমেটিক ক্যালকুলেশন করি সেগুলো করছি। তো এইটুকু সিম্পল ধারণা আমি বেসিক আপনাদেরকে দিলাম পাইথনের অপারেটর সম্বন্ধে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পাইথনের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।